লিপিকা বেরিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, নতুন জ্যাকেট পরে ব্যাস হিরোইন হিরোইন লাগছে। আর সৃজিতাকে ওর দাদু নিয়ে গেছে ওইদিকে। আর ঘড়িতে দুটো বাজে, তার 2-3 মিনিট বাকি আছে। আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি, লিপিকা আর সৃজিতা তিনজনে এখান থেকে যাচ্ছি, আর বোন আর সুরজিৎ ওই দিক থেকে আসবে। থামলেন দেখে বুঝতেই পেরেছো যে কোথায় যাচ্ছি। চলো তাহলে দেরি না করে, বক বক না করে যাই। চলো রাস্তায় যেতে যেতে এইখানটা একটু দাঁড়িয়েছি, এই ডান দিকটা দিয়ে আমরা চলে যাবো, এই ডান দিকে যে রাস্তাটা গেছে এই দিকটা, আর এই বাঁ দিকটা এই উঁচু পাড়া যে জায়গাটা দেখছো এটা হচ্ছে একটা দিঘির পাড়, ওই দিকটা দিঘিটা, এটা দিঘির পাড়টা। এখানটাতে চৈত্র মাসে মেলা হয়, এই মেলার সময় এসে তোমাদের ভিডিও করবো আর দেখাবো এখানটা। আমরা রিসর্টে পৌঁছে গেছি, লিপিকা আর সৃজিতা এখানে যাচ্ছে, আর খুব সুন্দর লাগছে, ফোয়ারা ফোয়ারা সব করেছে, তোমাদেরকে এবার দেখাবো, একটু বলে নিই তারপর দেখাচ্ছি। এদিকে দেখ সোনা, সৃজিতা ওর মা দুজন মিলে খুব ঘুরছে, এইসব গুলো খুব সুন্দর লাগছে বুঝলে, হেভি লাগছে। ঘুরতে ঘুরতে রিসর্টের একটা কোণে এসেছি, এখানে এই পাখি কিছু আছে, সেই জন্য ভাবলাম এগুলো তোমাদের দেখিয়ে দিই, কত সুন্দর লাগছে পাখিগুলো। আর ওই ভাঁড়গুলো রাখা আছে, ওর মধ্যে ঘর করে রাখা আছে। আর ওর পাশে আর একটা বাঁদিকে খাঁচা আছে, সেটাও তোমাদের দেখাচ্ছি এক্ষুনি দেখবে। আর এই যে এই একটা খাঁচা, এইখানেও কিছু পাখি আছে, এগুলো অন্য পাখি, এগুলো দেখে নাও। খুব সুন্দর লাগবে বলো, রাত্রি বেলা আরো ভালো লাগবে, দেখিস যদি সন্ধ্যা পর্যন্ত থাকি রাত্রিও ধরবো। বোন আর সুরজিৎ চলে এসেছে আর কি, ওরা বাইরে দাঁড়িয়ে আছে, আমাকেই ফোন করেছিল যে দাদা গাড়িটা কোথায় রেখেছো দেখি দিয়ে যা, ওই জন্য যাচ্ছি ওদেরকে আনতে আবার। চলো দেখি যাই, বোন আর সুরজিৎ চলে এসছে। আই লাভ আরামবাগ রিসর্ট, খুব সুন্দরভাবে লেখা আছে এটা। রাত্রের ভিউটা খুব ভালো লাগবে এখানে, না একা একাই খা কি আর হবে। বললাম যে স্লিপ করে ধরে বসো ধরে বসো, যে ভিডিওটা দেখবে সেও বলবে যে তোরা ধরে বসিনি তো। উঠে বসো উঠে বসো, ওকে ভালো করে বসা, এক্ষুনি পড়ে গিয়েছিল সৃজিতা। বলো তোমাদের কেমন লাগছে ঘুরতে, বলো কেমন লাগছে,
তোমার কেমন লাগছে? খুব মজা না? তোর কেমন লাগছে? কিরে আমার ভালো লাগছে, কিন্তু আর একটু সন্ধ্যের দিকে না ভালো হবে? সন্ধ্যা সন্ধ্যা করে যাবো, আবার কি আছে? কি পাখি এটা? ম্যাকাও পাখি। ম্যাকাও পাহাড়ি পাখি, বিরাট বড়। সেইটাকে নিয়ে দাঁড়াও নি, একা দাঁড়িয়ে আছো? সেইটা চলে গেছে ওর পশুর সাথে, ওই দিকে একটু ঘুরতে গেছে, আর আমরা এই দিকে একটু ঘুরছি। ঘুরতে ঘুরতে এখানে রঙিন মাছ দেখতে এসছি আবার। হেভি লাগছে। উঠতে উঠতে আমরা একটু মাঝখানের দিকে এসেছি, এই দিকটা উঁচু একটা জায়গা করা আছে। কেমন লাগছে দেখেছিস? ভয় লাগছে তো একটু একটু, ওই জন্য ঘুরে ঘাড়ে এই রেস্টুরেন্টটায় খেতে ঢুকেছি। খাওয়া অর্ডার করেছি, কি খেয়েছি না খেয়েছি সেগুলো এবারে এক এক করে দিয়ে যাবো, দেখাবো। দিয়ে যাবে যখন দেখাবো। দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা হয়ে গেছে, বিরিয়ানি খেয়েছি দু প্লেট, আমি একা নয় মানে সবাই মিলে, আর চাউমিন দু প্লেট সবাই মিলেই খাওয়া হয়েছে। এবারে সন্ধ্যা হয়ে গেছে, এখানে সন্ধ্যাবেলার একটু ভিউটা দেখিয়ে দেবো তোমাদের, দেখি আর বাড়ি চলে যাবো। লজ্জা আমি বলে ও এও পায় না, বোন পায় না, ও লজ্জা লাগে না, ও লজ্জা পায়। লিপিকা এখানে বসে আছে, আর ওখানে চনা ওই দিকটা একটু চনা, রাত্রের ভিউটা একটু সবাইকে দেখিয়ে দিই। এখানটা মনে হয় 25শে ডিসেম্বরে করেছিল এখানে। এখানটা কি সুন্দর লাগে, এইখানটা ওপরে জিম জিম আছে। রাত্রের দিকে আরো বেশি ভালো লাগছে, এইখানগুলো কি সুন্দর লাগে।
কতদিন ধরে আসবো আসবো করছিলাম, আসার আর টাইম পাইনি। যাই হোক, ফাইনালি আজকে এসেছিলাম, ঘোরাও কমপ্লিট, সাথে তোমাদেরও দেখিয়েছি, এবার বাড়ি যাওয়ার পালা। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর দেখতে থাকো এসএসএল ব্লগ।